ম্যাথের প্র্যাকটিস শিটের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এবং চলুন আজকের এই ভিডিওতে খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ম্যাথের একটা প্র্যাকটিস শিট দিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা লিখে নিন এবং সেগুলো আপনার সন্তানদের প্র্যাকটিস করান। এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝে যাবেন যে ম্যাথের কী কী ধরনের কোয়েশ্চেন হয় এবং কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম, কোন কোন টপিকের উপরে কোয়েশ্চেন হয়। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন অঙ্ক কত নম্বরের হয়, 40 নম্বরের। এক নম্বরে কী রয়েছে, নিচের সংখ্যাগুলিতে লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন বসিয়ে ক্ষুদ্রতর কি বৃহত্তর বুঝিয়ে দাও। কী রয়েছে দেখুন, 69 এবং 45, এর মধ্যে কোনটি বড়, কোনটি ছোট সেটি কিন্তু এই চিহ্নের মাধ্যমে বোঝাতে হবে। এখানে এই জায়গাতে এর মধ্যে কোন চিহ্নটি হবে সেটি এখানে বসাতে হবে। খেয়ে দেখুন, 100 এবং 99, এর মধ্যে কোনটি বড় সেটার মধ্যে বোঝানোর জন্য এখান থেকে এটা বসিয়ে লিখতে হবে। তারপরে হচ্ছে 58, 69। নিচে চলে আসুন, ক্ষয়ে কী রয়েছে, ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যাটিতে গোল দাগ দাও। এই যে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এবং সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম কোনটি এবং সবচেয়ে ক্ষুদ্রতম কোনটি সেটির নিচে এখানে সেটিতে এখানে গোল দাগ করতে হবে। তারপর নিচে চলে আসুন, 2 নম্বরে কী রয়েছে, 2-এর ক্ষয়ে কী রয়েছে, 38-এর পরের সংখ্যাটি কোথায় লিখতে হবে। 38-এর পরের সংখ্যাটি যেটি হবে সেটিকে কোথায় লিখতে হবে। 77-এর মধ্যে 7 কতবার আছে, এই 77 এর মধ্যে 7 কতবার রয়েছে। গ, অঙ্ক অঙ্কে লেখো, 55, 89, এরও কিন্তু অঙ্কের মাধ্যমে লিখতে হবে। তারপর হচ্ছে 24 দিন ইকুয়াল টু কত সপ্তাহ কত দিন, 24 দিন ইকুয়াল টু কত সপ্তাহ এবং কত দিন ভালো করে বুঝবেন। মনে হয়েছে 88, 77 এবং 52 বিজোড় সংখ্যা কোনটি লেখো। চয়ে দেখুন, কোনটি ভারী, টেবিল এবং টিফিন বক্স। 3-এ রয়েছে, সাজিয়ে করে দেখাও, 8 থেকে 10, 9 থেকে 11 সংখ্যাগুলি লিখে যোগ করো। খ, 7 এবং 1 দ্বারা গঠিত বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করো। 7 এবং 1 দিয়ে দ্বারা গঠিত বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করো। এবং 7 এবং 1 রয়েছে, এর মধ্যে এই দুটি যে সংখ্যা রয়েছে এই দুটি সংখ্যা দিয়ে সবচেয়ে বড় সংখ্যা কী হবে এবং সবচেয়ে ছোট সংখ্যা কী হবে সেই দুটি লিখে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হবে। দেন গয়ে চলে আসুন, রামের কাছে যতগুলি আম আছে শ্যামের কাছে তার চেয়ে 9টি বেশি আছে। রামের কাছে 29টি আম থাকলে দুজনের কাছে মোট কত আম রয়েছে। দেখুন ভালো করে বুঝবেন, রামের কাছে যতগুলি আম আছে, রামের কাছে 29টি আম এবং শ্যামের কাছে তার চেয়ে 9টি বেশি আছে, অর্থাৎ 29টি আম রামের কাছে আছে, এর চেয়ে আরও 9টি বেশি +9 কার কাছে রয়েছে, শ্যামের কাছে। তাহলে দুজনের মোট আম কত রয়েছে সেটি যোগ করে লিখতে হবে। তারপরের কোশ্চেন আমরা, পরের কোশ্চেনটা দেখুন কী বলা আছে, তুমি রবি বিশু আর রানা বিকেলে মাঠে খেলছিলে, একটু পরে রজত টিপাই ও রাজু তোমাদের সাথে খেলতে এলো, সবাই মিলে মোট কতজন হলো। তুমি রবি বিশু রানা বিকেলে মাঠে খেলছিলে, একটু পরে রজত টিপাই রাজু, তারপরে কী আছে দেখুন, 9 নম্বরে একটি গাছে 15টি কাক বসেছিল, পরে 12টি পায়রা এলো, আরও পরে 2টি কাক এলো, সব মিলিয়ে ওই গাছে মোট কটি পাখি রইল। অলরেডি 15টি কাক বসেছিল, পরে আরও 12টি পায়রা এলো, আরও পরে আরও 2টি কাক এলো, সব মিলিয়ে গাছে মোট কটি পাখি রইল। 3 মার্কস কিন্তু রয়েছে। দেন চয়ে চলে আসুন, তোমার মেশো তোমায় 15টি চকোলেট দিয়েছিল, তুমি তার থেকে 11টি চকোলেট খেলে, আর কটি চকোলেট রইল। 15টির মধ্যে 11টি খেয়ে নিলে, বাকি তাহলে কটি রইল। দেন আমরা লাস্ট কোশ্চেনে চলে আসি, লাস্ট কোশ্চেন কী রয়েছে দেখুন, যোগ করো এবং তার নিচে রয়েছে গুণ করো। তো যোগের জন্য কী কী শব্দ রয়েছে দেখুন, 88, 7 এবং 4 যোগ করতে হবে, 88 এবং 99।
গুণ গুণ করতে হবে কি রয়েছে এই 66 ইনটু 5 45 ইনটু 8 2 ইনটু 2 এ হচ্ছে গুণ করো কোশ্চেন তো এটা ছিল একটা ম্যাথের প্র্যাকটিস সেট এখানে ভিডিওটি শেষ করছি ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন করে দিন লেটেস্ট আপডেট জন্য তো চলুন আবার নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার সন্তানদের ভালো রাখবেন ধন্যবাদ